আজকে আমার বর আমাকে রান্না করে খাওয়াচ্ছে, দেখো তোমরা সবাই প্রতিদিনই খাওয়াই স্পেশাল বাজে বকো না ই শোন ক্যামেরা এসব ভুলবার কথা বলো না। ও খুব সুন্দর ইয়ে রান্না করে, চিকেন চিকেন কষা। তাই বললাম এটা একটুখানি করো, খুব খেতে ইচ্ছা করছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বলছে আচ্ছা ঠিক আছে। ও এখন চিকেন কষা অন প্রসেস চলছে, কিছুক্ষণ লাগবে। আর এই যে আমাদের চিকেন কষা বাই সৌম্যদীপ স্পেশাল চিকেন কষা আর কি, সেটা রেডি। দেখে তো মনে হচ্ছে অপূর্ব কালার হয়েছে, অপূর্ব। তুমি তো ভালো শেফ হয়ে গেলে। হ্যাঁ সিরিয়াসলি তুমি এটা দারুণ করো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা সুন্দর ঝলমলে সকাল নিয়ে আমি চলে এসেছি আবার পাপড়ি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমার গোছাতেই হবে, নাহলে পরশু দিন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে দিনটাই আছে পুরো গোছাগুছি, সমস্ত কিছু আজকে কমপ্লিট করতে হবে, নাহলে এরপর আর টাইম পাবো না। আর কালকে থেকে এত ল্যাথার্জেটিক লাগছে না, শরীরটা মানে খুব স্ট্রেসড হয়ে গেছি আর কি, কেন জানি না, তো প্রচণ্ড কেমন জানি খালি ঝিমুনি ঝিমুনি লাগছে। যাই হোক, তো ওইসব এখন ভাবলে চলবে না, আগে প্রথমে প্যাকিংটা করতে হবে। তো আজকে প্যাকিংটা করবো, আজকে এমনিতেই মঙ্গলবার, একদম হালকা আমাদের সারাদিন আজকে হালকা খাওয়া। যেহেতু মঙ্গলবার তো আমি বেশিরভাগ দুপুরে খিচুড়ি করি, কালকে রাতে দেখলে ও মাংস রান্না করেছিল, তো ব্যাপক হয়েছিল খেতে, জাস্ট মানে ফাটাফাটি, একদম ফাটাফাটি। তো ওকে আমি মানে যখন মুখটা ভালো লাগে না তখন ওকে বলি একটু ঝাল ঝাল করে একটু কষা করার, সত্যি কষা চিকেন কষাটা দারুণ করে। তো দুপুরবেলা আজকে খিচুড়ি আলু ভাজা এইসব, আলু ভেন্ডি ভাজা এইসব খাওয়া দাওয়া আর কি চলবে। আর রাত্রেবেলা দেখি কি করা যায়, এখনও সেরকমভাবে চিন্তা করে উঠতে পারিনি। তো আপাতত প্যাকিংটা করবো, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু টিউসডে সেহেতু আমাদের সমস্ত কিছুই হচ্ছে ভেজ, তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভেজ স্যান্ডউইচ। আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ ছিল, তোমাদের দেখালাম। তো যাই হোক, চলো প্যাকিংটা শুরু করি, নাহলে আর প্যাকিং করে উঠতে পারবো না। আধা জিনিস রেখে যাবো, আধা জিনিস নিয়ে যাব। তো এই যে আমার এখানে খিচুড়ি রেডি, আর খিচুড়িটা আজকে আমার একদম মনের মতো হয়েছে। এটা হচ্ছে আমার ফেভারিট খিচুড়ি আর কি। তো খিচুড়ি এদিকে আমার রেডি, এটা নিচ্ছি তো ওটা নিচ্ছি না, ওটা নিচ্ছি তো এটা নিচ্ছি না, পুরো ঘেটে খাওয়া হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নিয়ে বসতে হচ্ছে। মোটামুটি নিয়ে নিয়েছি যা যা পড়ার, যা যা পড়বো ওখানে, সমস্ত কিছু মোটামুটি রেডি করে নিয়েছি, একটা স্ট্রাকচারাল রেডি হয়ে গেছে আর কি, স্ট্রাকচার। তো আর বাকি টুকটাক কিছু আছে বাকি, এর ভেতরে আরও ওটা ঢুকবে, সমুদ্রটা ঢুকবে, আমারটা আমার হয়ে গেছে রেডি। তো আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গোছানো মানে কি, কমপ্লিট মানে কি বলতো, বেরোবার লাস্ট মোমেন্ট পর্যন্ত মনে হয় এটা নিয়ে নিই, সেটা দিই নি, এটা নিয়ে নিই। যাই হোক, মেন মেন জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। ও অফিসে যা, ও অফিস চলে গেছে অলরেডি অনেকক্ষণ, তো ও এসে ওরটা ঢোকাবে। আর কুটুসের স্টলিটা ভেতরে আছে আমাদের ডিভানের ভেতরে, তো ওখান থেকে বের করতে হবে, তাই হয়ে গেছে। জাস্ট টুকটাক কয়েকটা জিনিস নেবো, ওই ক্রিম ফ্রিম, হ্যাঁ শ্যাম্পু, হ্যানা ক্যানা, এগুলো নিতে হবে। ও অফিস চলে গেছে, ও অফিস থেকে এসে ওরটা গোছাবে, কারণ একটা স্টলিতে আমার আর ওরটা নেওয়ার চেষ্টা করছি, কারণ বেশি লাগেজ বাড়াবো না, টানতে খুব কষ্ট হয়। তো এখন আপাতত বাজে হচ্ছে সকাল 11:30। আজকে তো বললাম খিচুড়ি হয়েছে দুপুরে, কারণ আজকে মঙ্গলবার, মঙ্গলবার একদম আমি ওই মানে একদম হালকা পাতলা মেনুই করি, কারণ আজকে আমাদের ভেজ, যেহেতু আমি হনুমানজির পুজো করি তাই জন্য আজকে টিউসডেটা আমি ভেজই খাই, আমরা সবাই তিনজনেই। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব।
কমপ্লিট হয়ে গেল, পূজোও দিয়ে নিলাম। তো এখন বাজে দুপুর দুটো, এখন খেয়ে নেব, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, প্রচন্ড চোখটা টানছে কেমন জানি। গোছানো মোটামুটি আধার বেশি হয়ে গেছে, এখন শুধু সোমু আসবে, ওরটা গোছাবে, কুটুশের স্টলিটা বের করে সব কমপ্লিট করে নেব, ততক্ষণ খেয়ে নিই। আমার আর কুটুশের দুজনেরই লাঞ্চ রেডি, কুটুশ এসো চলো আমরা লাঞ্চ করে নিই। না কি না, বাবা আসতে অনেক দেরি, চলে টাভেলটাকে ওরকম ঘাড়ে নিয়ে ঘুরছিস কেন পাগলের মতো, আয় আয় চলে চলে চলে, দেখ কি সুন্দর খিচুড়ি হয়েছে আজকে, আয় চলে না বসে পড়ো। স্টলি মোটামুটি ফুল হয়ে গেছে, আর একটু বাকি আছে, আমার কিছু জামা কাচতে দেওয়া আছে, সেই দুটো তিনটে আমি জাস্ট ঢুকিয়ে নেবো কালকে লাস্ট, বাকি সব মেন মেন গুলো যেগুলো নেওয়ার সেগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো ফুচকাচ আর কি, ক্যামেরা ল্যাপটপ এইগুলো সব নিতে হবে, ওগুলো কালকে গোছাবো, কারণ আমার ক্যামেরাটা ঠিকঠাক মতো করে ওটাতে মেমোরি কার্ড ফেমোরি কার্ড ঢুকিয়ে রেডি করে কালকে ওটা একটা পিঠের ব্যাগে নিয়ে নেব, ওটা স্টলিতে নেব না, নিয়ে আমার যে হ্যান্ডব্যাগ থাকবে ওই হ্যান্ডব্যাগেই নিয়ে নেব, হয়ে যাবে। ফোনের চার্জার ওষুধ এইগুলো নিতে হবে, এইগুলো সব কালকে কালকে প্যাকিং করবো, কারণ ওষুধ টষুধগুলো কিছু ওষুধ পুরুষের যেমন শেষ হয়ে গেছে ওগুলো কিনতে হবে, কিনে নিয়ে এসে আর আমাদেরও একটা দুটো ওষুধ কিনতে হবে, যেমন আমি চার পাঁচটা ওষুধ একদম কম্পালসারি নিই, সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি পটি আর হচ্ছে তোমার গলা ব্যথা গলা ব্যথা হাঁচি কাশি যদি হয়, তাহলে এই চারটে পেট খারাপ, এই চারটে ওষুধ আমি নেবই, ঠিক আছে। তো বাকি সবই আছে, শুধু কুটুশের ওষুধটা বাকি আছে নেওয়া আর কি, এক দুটো ওষুধ শেষ হয়ে গেছে, প্যারাসিটামল শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে, পেট খারাপের ওষুধটা কুটুশের নিতে হবে, তো এই কুচকাচ কিছু আইটেম কালকে কিনতে হবে, কিনে তারপর ফাইনালি ওটা প্যাকিং করে নেবো, যেগুলো দরকার সেগুলো নাও নাও। ওখানে শীতে থ্রি কোয়ার্টার পরে কি করবে, যেগুলো পড়বে সেগুলোই নাও, এক্সট্রা নিও না, এক্সট্রা নিলে ব্যাগ ভারী করো না, সেটাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর সন্ধেবেলা অ্যাকচুয়ালি আমি একটু রূপচর্চায় ব্যস্ত ছিলাম, আমার একটা মেয়ে আসে, সে আর কি এসে সমস্ত কিছু ফেশিয়াল টেশিয়াল সমস্ত কিছু করে দিয়ে যায়, খুব ভালো মেয়ে, ম্যাসাজও করে, বডি ম্যাসাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, পার্লারের যাবতীয় কাজ ও সমস্ত কিছু পারে। তো ওর নাম হচ্ছে সোমা, ও এয়ারপোর্ট দু নম্বর থেকে আসে আর কি, ওখানে ও থাকে, তো সেইখানে সেখানেও প্রচণ্ডভাবে মানে খুবই ভালো কাজ আর কি, আইব্রো থেকে আরম্ভ করে যা যা পার্লারের কাজ আছে সমস্ত কিছু ও করে, ফেশিয়াল ওয়্যাক্সিং যা যা আছে আর কি, তোমার ট্যান প্যাক থেকে আরম্ভ করে সমস্ত রকমের ফেশিয়াল ব্লিচ সমস্ত এন্টায়ার আর কি, তো সেগুলো নিয়ে আজকে একটুখানি, যেহেতু পরশুদিন বেরুবেরু করতে যাব তাই জন্য একটু তো সাজগোজ তো বানতাই হ্যাঁ। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আজকে সৌমত শুনলে অনেক দেরি করে এসেছে, মানে ও যখন এসেছে তখন আমি অলরেডি ভেতরে আর কি আমার ইয়েতে রূপচর্চায় ব্যস্ত ছিলাম, তো ওর খাবারটা আমি ঠেকে ঠেকে রেখেছিলাম, তো এসে ওর খাবারটা খেয়ে নিয়েছে, ওর প্যাকিংটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, আর যেগুলো বাকি আছে টুকটাক সেগুলো কালকে করে নেব, আর হচ্ছে কুটুশেরটা কালকে বাকি আছে, কুটুশের বেশিক্ষণ লাগবে না কারণ আমার সব সাজিয়েই রেখেছি, জাস্ট ভেতরে ঢুকিয়ে দেবো স্ট্রলির। তো এখন কি বলতো, বেরোতে গেলে একটু টেনশন টেনশন হয়, সব নিলাম তো কিছু ফেলে যাচ্ছি না, তো এটা এটা নিলাম তো ওটা নিলাম তো, এইগুলো প্রচণ্ডভাবেই টেনশন হয়। তো এখন রাত্রেবেলা ডিনার করলাম, ডিনারে বিশেষ কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আজকে ম্যাগি করেছিলাম রাত্রেবেলাতে, অনেক দিন বাদে ম্যাগি খেলাম, ওরাও বলছে ওর কুটুসার ওর বাবাও বলছিলো অনেকদিন ম্যাগি করো না, একটু ম্যাগি করো, আলাম ঠিক আছে তাহলে ম্যাগিটাই করি আজকে। তো যাই হোক, যা যা ভেজিটেবলস ছিল সেটা দিয়ে একটু ম্যাগি করলাম, তো আজকে রাতে এইমাত্র খেয়ে উঠলাম, খেয়ে উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তো আজকে সারাদিন বিশেষ কিছু সময় পাইনি তোমাদের সঙ্গে গল্প করা, কারণ প্রচুর এদিক ওদিকের কাজ ছিল, কুটুশকেও সন্ধেবেলা একটু পড়াতে বসিয়েছিলাম হ্যাঁ, কারণ দেরি হয়ে যাবে, কারণ ফিরতে ফিরতে আমাদের টাইম লাগবে, তখন ও স্কুল খোলার টাইম হয়ে যাবে, কারণ ও স্কুল খোলার পরেই ওর এক্সাম। তো যাই হোক, পড়াশোনা যাবতীয় সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন মানে প্রচণ্ড গরম লাগছে বাইরে, এত গরম না বিশ্বাস করো, মানে মানে সত্যি খুব গরম লাগছে আর কি, দরদর করে ঘামছি, ছোটো ছোটো স্যাশেগুলো যেগুলো
ছিল সেগুলো হয়ে গেছে খাওয়া, যাক তাড়াতাড়ি হলো আজকে, অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি গেছে। যাই হোক, তো ছোট ছোট যে স্যাশেগুলো আছে সেগুলোকে নিয়ে নেব, যাই হোক অনেক সুবিধা হবে, সেগুলো ছিঁড়ে ইউজ করে ফেলে দিয়ে চলে আসবো। আজকে বিশেষ কিছু সারাদিনে তোমাদের বিশেষ কিছু ব্লগ আর দিতে পারলাম না, কারণ একটু একটু অন্য কাজে ব্যস্তও ছিলাম। যদি এই ভিডিওটাতে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই শুয়ে পড়ো, গিয়ে সবাই ডিনার করে নিজে নিজের মতো শুয়ে পড়ো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ 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 এনজয় করো, ঘুরে বেড়াও, মস্তি করো। আর এই ব্লগে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব। ইয়েস, অনেক বড় বড় ব্লগারদের ব্লগিং তোমরা দেখো, তো যারা একটু ছোট ছোট ব্লগার তাদেরকেও একটু সুযোগ দাও নিজেকে আপগ্রেড করার জন্য, নিজের চ্যানেলটাকে আরও ইম্প্রুভ করার জন্য, নিজের চ্যানেলের ফ্যামিলিকে বাড়ানোর জন্য, সেটার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা অবশ্যই আমার লাগবে। তো প্লিজ আমার ভিডিওসগুলো একটু একটু করে দেখো, তোমাদের ফ্যামিলিতে আমাকে প্লিজ সামিল করো, আমার ফ্যামিলিতে তোমরা এসো, আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি, তো টিল দ্যাট।